হ্যাপি মকর সংক্রান্তি। মকর সংক্রান্তির দিনে বেরিয়ে পড়লাম একটু সমুদ্রের জল মাথায় নেওয়ার জন্য। তো আমার হাজব্যান্ড গাড়ি চালাতে এখন মোটামুটি ভালোই শিখে গেছে, তো শেখার জন্যই আমরা এই গাড়িটা কিনেছি। তো তারপর আবার ভালো গাড়ি, এক বছর মিনিমাম এই গাড়িটা সুন্দর করে হাত প্র্যাকটিস হওয়ার পর ভালো গাড়ি কিনবো। হ্যাপি মকর সংক্রান্তি সকলকে। এই দেখো আমরা বিচে চলে এসেছি, পারাদ্বীপ বিচ। এটা অবশ্যই পারাদ্বীপ বিচ, কারণ আমরা পারাদ্বীপে থাকি তোমরা সবাই জানো ফ্রেন্ডসরা। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। অনেকদিন বাদে আবার মকর সংক্রান্তির দিনে সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। তো আমার এমনিতে মুখ চোখের অবস্থা দেখছো কেমন, আমার এমনি শরীর খারাপ থেকে উঠেছে, এখনো গলা শুনেও বুঝতে পারছো। রিদ্ধি তো প্রচুর এক্সাইটেড, কারণ অনেকদিন বাদে পারাদ্বীপ বিচে যাওয়া হলো। ড্রাইভার নিয়ে যাওয়া হয় না, ড্রাইভার এত টাকা নেয়, এটুকু 400-500 টাকা, নিজেদের গাড়ি নিজেদের তেল, বেকার কেন ড্রাইভারকে টাকা দেবো। তাই জন্য ওর পাপা এখন শিখে গেছে বলে পাপাই চালিয়ে নিয়ে গেছে। তো এই দেখো আমরা বিচে চলে এসেছি, আর মকর সংক্রান্তির দিনে বিচে থেকে জল নিলাম, সমুদ্র জল মাথায় নিলাম। লাইফে ফার্স্ট টাইম মকর সংক্রান্তির দিনে সমুদ্র জল মাথায় নিলাম। তোমরা সবাই ভালোভাবে কাটাও মকর সংক্রান্তি।